মাত্র এক কাপ সুজি দিয়ে এত মজাদার পিঠা বানানো যায় এটা জানা থাকলে যে কেউ বাসায় যখন তখন বানাতে পারবে। এই পিঠা উপরে যতটা ক্রিস্পি ভিতরে ঠিক ততটাই সফট। আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোমতো বিট করে নিতে হবে। তিন থেকে চার মিনিট বিট করার পরে যখন এরকম কালার হয়ে আসবে এবং চিনি সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এরপর অল্প অল্প করে আমি সুজি অ্যাড করব। কোনোভাবেই একবারে অ্যাড করা যাবে না। আমি যেহেতু এখানে একটি ডিম এবং 1/2 কাপ চিনি ব্যবহার করেছি সেক্ষেত্রে আমার এখানে 1 কাপ সুজিই যথেষ্ট ছিল। সুজির এই ব্যাটার তৈরির জন্য কোনো ধরনের পানি বা তেলের দরকার নেই। ব্যাটার তৈরির পরে হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমি এখানে সাথে সাথেই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাতে কিছুটা তেল মেখে নিয়ে এরপর একটি চামচ দিয়ে কিছুটা ব্যাটার হাতে নিয়ে নিতে হবে। সবগুলো পিঠা যেন একই সাইজের হয় সেজন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি। এরপর ব্যাটারটিকে এরকম গোল করে হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিলেই পিঠা তৈরি। এই পিঠাগুলো বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। এরপর কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তা মিডিয়াম গরম হলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। প্রথম অংশের ক্লিপটি ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি পরের অংশের ভিডিওটুকু দেখাচ্ছি। ভাজার পুরোটা সময় অবশ্যই চুলোর জ্বাল মিডিয়াম লোতে রাখতে হবে। এই পিঠাগুলো পারফেক্টলি ভাজার জন্য আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। বেশ কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পরে যখন সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন একটি স্টেইনারের সাহায্যে তুলে ফেলতে হবে। ভাজার পরে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে অনেক দিন সংরক্ষণ করা যাবে। আমাদের আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো সহজ এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলের এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।